হ্যালো ফ্রেন্ডস, চিতল মাছের মুইঠা বানিয়েছিলাম আজকে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো বন্ধুরা, আজকে আমার এই রান্নাঘরে রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, আমি এখানে মাছের হাফ পিস নিয়েছি, মানে লেজের দিকটা। তো এবারে আমি কি করব, এটাকে মিডিলে কেটে নেব লম্বা করে। তো কাটার পর পেটিটাকে আমি আলাদা করে নিয়েছি, আর এবার একটি চামচের সাহায্যে আস্তে আস্তে মাছগুলোকে উঠিয়ে নেব। তো এভাবে করে মাছগুলোকে আমি বের করে নেব, আর কাঁটাগুলো কি হবে, কাঁটাগুলো সব এই ওর মাছের যে চামড়া থাকে, সেই চামড়ার মধ্যে কাঁটাটা থাকবে। আর যদি কিছুটা কাঁটা উঠে আসে, তাহলে এই কাঁটাগুলো আমি বেছে ফেলে দেব। তো বন্ধুরা, দেখুন কি সুন্দরভাবে নরম মাছটা বেরিয়ে আসছে। এই মাছটা কিন্তু নরম, এই মাছটাকে এভাবে করে সবগুলো মাছ উঠিয়ে নেওয়া যায়। তো বন্ধুরা, আমি দেখুন আস্তে আস্তে করে সবগুলো মাছ বের করে নিচ্ছি। এই সবগুলো মাছ খুলে নেওয়ার পর কি করব, আমি একটা থালার মধ্যে সবগুলো মাছ নিয়ে নেব। এবারে মাছগুলোকে মেখে নেব, ভালো মতো মিশিয়ে নিতে হবে মাছগুলোকে। তো মাছগুলো মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচ মতো বেসন, কেননা অনেকে সেদ্ধ আলুও মেখে থাকেন। তো আমি এখানে এক চামচ বেসন আর হাফ চামচ মতো দিয়েছি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, আর দিয়েছি এখানে অল্প একটু হলুদ দিয়ে সুন্দর মতো মেখে নেব, অল্প একটু সর্ষের তেল দিয়ে। সর্ষের তেল দিয়ে আমি মাছটাকে সুন্দর মতো মেখে নিয়ে তারপর দেখাচ্ছি। এই মাছটি রান্না করতে আমার হাজবেন্ডও আমাকে হেল্প করছেন। তো উনি এই মাছটি মেখে নিচ্ছেন ভালো মতন। তারপর থালার মধ্যে কি করব, এভাবে মাছটাকে রুটির আকার করে নেব, নিয়ে রুটির আকার করে তারপর ছুরির সাহায্যে এটাকে পিস পিস করে কেটে নেব। অনেকে অনেক রকম বানান, আর ইচ্ছে করলে যে কোনো আকারে বানানো যায়। যেমন আমি চৌকো পিস করেছি, অনেকে বরফিও করতে পারেন বরফির আকারে, বা হাতের মুঠোয় করে অনেকে মুইঠা বানিয়ে থাকেন। তো আমি একটু সুন্দরের জন্য এটাকে চৌকো পিস করেছি। এবারে অল্প একটু লবণ দিয়েছি জলের মধ্যে, জলটা ফুটে উঠলে আমি মাছগুলো সব দিয়ে বয়ল করে নিয়েছি প্রায় দু মিনিট মতো, বেশি বয়ল করতে হয় না। তো এবারে আমার মাছটা বয়ল হয়ে গেছে, আমি সবগুলো মাছ একটি থালার মধ্যে উঠিয়ে নিয়েছি। এবারে মশলাটা রেডি করে নিচ্ছি। মশলা হচ্ছে, এখানে আমি মাছ অনুযায়ী মশলা দেব কয়েকটা, যেমন 8-10 গ্রাম মতো রসুন, একটা পেঁয়াজ আর 2 টুকরো আদা দিয়েছি, দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। এবারে একটা টমেটো পেস্ট করে নিয়েছি। কড়াইতে একটু তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে কি করছি, এবারে মাছের পিসগুলোকে ভেজে নিচ্ছি। বন্ধুরা, মাছগুলোকে এমনভাবে ভাজতে হবে যেন শক্ত না হয়। তো আমি কি করেছি, হালকা লাল করে মাছগুলোকে পিসগুলোকে আমি ভেজে নিচ্ছি, কেননা বেশি লাল করে ভাজলে কি হবে, তরকারিতে মাছটা শক্ত লাগবে খেতে। তো তার জন্য মাছটাকে এই হালকা করে ভাজতে হয়। তো বন্ধুরা, চিতল মাছের মুইঠা বানাতে এমন কোনো কষ্ট হয় না, খেতে কিন্তু দারুণই টেস্টি হয়। তো এক একজন এক এক ধরনের বানিয়ে থাকেন, যে কোনো রকমে বানালেও এই চিতল মাছের মুইঠাটা কিন্তু খেতে দারুণ হয়। তো এই দেখুন আমার ভাজা হয়ে গেছে মাছগুলো, এত সুন্দর ফুলে ফুলে আছে। তো এবারে আমি কড়াইতে যে তেল আছে, এই তেলের মধ্যে কি করছি, গোটা জিরে সহ দারচিনি, এলাচ ফোড়ন দিয়ে দিলাম, আর একটি তেজপাতা ফোড়ন দিয়ে তারপর আমি বেটে রাখা পেঁয়াজ রসুন আর আদাটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো এই মশলাটাকে প্রথমে আমি একটু ভেজে নেব। আমি প্রথমেই বলেছি, চিতল মাছের মুইঠা বানাতে এমন কোনো উপকরণের প্রয়োজন পড়ে না, কিন্তু যেভাবে বানানো যায় সেভাবেই ভীষণ টেস্টি হয় খেতে। এই মশলাটাকে একটু নাড়াচাড়া করে এবারে আমি কিছুটা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, অল্প হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো এবারে জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে এবারে মশলাটাকে সুন্দর মতো কষিয়ে নিতে হবে। যতক্ষণ না ভাজা বন্ধ বেরোচ্ছে ততক্ষণ ওই মশলাটাকে কষাতে হবে। তো বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো পিউরে। টমেটো পিউরে দিয়ে সুন্দর মতো আবারও কষাতে হবে। যতক্ষণ না মশলাটা সুন্দর মতো তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এবারে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি জল। জল আন্দাজ মতো জল দিতে হবে। জলটা ফুটে এলে দিয়ে দিচ্ছি চিতল মাছের মুইঠা। এবারে 6-7 মিনিট
বয়েল হয়ে গেলেই তরকারিটা আমার রেডি। তো এবারে আমি নাড়াচাড়া করে একটু উলট পালট করে দিচ্ছি, তরকারিটা সুন্দর মতো বয়েল হয়ে গেলে তরকারিটা আমার রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।